শুভেচ্ছা স্বাগত সবাইকে চলতে চলতে অনুষ্ঠানে আপনাদের সঙ্গে আছে আমি মাহফুজ মিশু আর আজকে আমাদের অতিথি তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা বিশিষ্ট মানবাধিকার কর্মী এবং আইন ও সালিশ কেন্দ্রের নির্বাহী পরিচালক অ্যাডভোকেট সুলতান কামাল আপা স্বাগত আপনাকে কেমন আছেন ধন্যবাদ ভালো আছি আপা আমরা আপনার শৈশবের গল্প শুনতে চাই এবং আমরা জানি যে আপনার শৈশবটা আমাদের আর সবার শৈশবের চেয়ে একটু ভিন্ন হওয়ার কথা কারণ আপনি আমাদের খুব প্রিয় মানুষ সুফিয়া কামালের সন্তান সেই গল্প দিয়ে শুরু করতে চাই আলোচনা শৈশবটা যে কথাটা দিয়ে আপনি শুরু করেছেন যে অন্য মানুষের থেকে হয়তো অনেকটাই ভিন্ন ছিল সেই কথাটার মধ্যে অনেকখানি সত্যতা আছে এই কারণে যে যেই কথাটা আবারও আপনার মুখ থেকে উচ্চারিত হলো যে আমার মা ছিলেন সুফিয়া কামাল এবং আমার বাবা ছিলেন কামালউদ্দিন আহমদ খান যিনি নিজেও একজন সাহিত্য অনুরাগী মানুষ ছিলেন সাহিত্য চর্চা করতেন এবং পরবর্তী সময়ে আমার দেখা মানুষদের মধ্যে অন্যতম একজন বিদ্বান এবং খুবই সমাজ সচেতন একজন ব্যক্তি হিসাবে আমি তাকে পেয়েছি এবং আমার শৈশবটা কেটেছে কিংবা জন্ম হয়েছিল এমন একটা জায়গায় যেটার নাম ছিল তারাবাগ সেই তারাবাগের আশেপাশে যে মানুষগুলির মধ্যে আমি জন্মগ্রহণ করেছি এবং বেড়ে উঠেছি একটু হয়তো নামগুলি বললে এখনকার নতুন প্রজন্মের কাছে তারা অনেকটাই অপরিচিত হয়ে গেছেন কিন্তু তারপরেও কেউ কেউ এখনও ভালোভাবেই মানুষের স্মরণে আছেন একদম প্রথম থেকে যদি ধরি প্রথম বাড়িটাই ছিল বুলবুল আহমদ যিনি চিত্র অভিনেতা ছিলেন তাদের পরিবার তো তিনি যখন চিত্র অভিনয়ে এসেছেন বোঝাই যাচ্ছে যে তাদের পরিবারও অত্যন্ত প্রগতিশীল একটা পরিবার ছিল সংস্কৃতিবান পরিবার ছিল তারপরের বাড়িটা ছিল লায়লা হাসান তার বোন ডেইজি তারা তখন কচিকাঁচার মেলার সঙ্গে যুক্ত ছিল নৃত্যশিল্পী হিসাবে মানে উঠতি বয়সের এবং নাম করছে ডক্টর খান সরোয়ার মুর্শিদ নূরজাহান মুর্শিদ তারপরের বাড়িটা বোধহয় ছিল আজিজুল হক নান্না মিয়া যিনি একজন রাজনীতিক ছিলেন তারপরে তারাবাগের কাছাকাছি আসলে সিকান্দার আবু জাফরের কথা বলতে হয় তার বাড়িটা আমাদের বাড়ি একই কম্পাউন্ডের মধ্যে ছিল কিন্তু আমরা একটু পিছন দিকের একটা ছোট বাড়িতে থাকতাম এবং অপরদিকে যদি আমরা চিন্তা করি আবুল মনসুর আহমদের বাড়ি ছিল কামরুন্নাহার লাইলি সেখানে ছিলেন বিবি রাসেলদের পরিবার এবং বড় হয়েছি যে জন্য হয়তো পরবর্তী সময়ে এই কথাটা আসতেও পারে প্রশ্ন আসতেও পারে যে আমি ছোটবেলা থেকেই জেনেছি যে মানুষ তো মানুষের জন্যই সেই যে একটা মৌলিক ধারণা সেটা কিন্তু আমার প্রায় জন্ম থেকেই শুরু হয়েছে স্কুল ছিল আজিমপুর গার্লস স্কুল তার আগে আমি পড়েছি কিন্তু লীলানাগ প্রতিষ্ঠিত নারী শিক্ষা মন্দিরে সেখানে আমার প্রাথমিক শিক্ষাটা হয়েছে এবং পরবর্তী সময় যখন আমরা ধানমন্ডিতে চলে এলাম ওই এলাকা ছেড়ে এটা হাটখোলায় ছিল যেখানে আমি জন্মগ্রহণ করেছি তখন আমরা বাধ্য হয়ে আজিমপুর গার্লস হাই স্কুলে ভর্তি হলাম এবং সেখান থেকে আমার ম্যাট্রিক পাস করা তারপরে কলেজ বিশ্ববিদ্যালয় কলেজ পড়েছি আমি হোলি ক্রস কলেজে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইংরেজি সাহিত্যে আপনার জন্ম আপা 50-এর দশকের শুরুর দিকে একদম শুরুর দিকে তার মানে হচ্ছে আমাদের 52 আপনি একদমই ছোট মানুষ সেটা মনে থাকার কথা না কিন্তু তারপরের অন্যান্য যে স্বাধীনতা আন্দোলন 69 71 সেগুলো তো মনে আছে খুবই জীবন্ত ওখানে তো একেবারে সরাসরি আমি অংশগ্রহণ করেছি তবে 52-র যে স্মৃতিটা রয়েছে একেবারে শিশু বয়সের যে খালি পায় তখন কিন্তু আমরা জুতো পরে শহীদ মিনারে যেতাম না বাড়িতেই জুতো স্যান্ডেল রেখে যেতাম ওই বাড়ি থেকেই ঘরে তখন তো ফুলও এরকমভাবে পাওয়া যেত না বাড়িতে বাড়িতে যে ফুলগুলি তখন হতো এবং শীতকাল থাকতো সেই সময় খুব বেশি ফুল পাওয়া যেত না গাঁদা ফুলটাই বেশি হতো কিংবা শীতকালীন কিছু ফুল পাওয়া যেত সেই ফুলগুলি সংগ্রহ করে রাখা হতো এবং সকালবেলায় খালি পায়ে মায়ের হাত ধরে শহীদ মিনার আগে আমরা চলে যেতাম আজিমপুর আজিমপুরে যে না আজিমপুর কবরস্থানে সেখানে যে ফুল দিয়ে আজিমপুর থেকে হেঁটে হেঁটে শহীদ মিনারে এসে আবার বাড়িতে আসতাম এবং যখন হেঁটে হেঁটে যেতাম পাড়ার সব বন্ধুবান্ধবরা কিংবা যারা সেখানে সামিল হতেন সবাই মিলে আমরা আমার ভাইয়ের রক্তে রাঙানো গানটা গাইতে গাইতে পুরো রাস্তাটা দিয়ে যেতাম সেই স্মৃতিগুলি এখনও স্পষ্ট মনে আছে আমার কাছে তারপরে এই 1969-এর গণ অভ্যুত্থান বা বঙ্গবন্ধুর 6 দফা ওই সময়গুলোতে তো আপনি একদম তরুণ এবং সে কলেজ বিশ্ববিদ্যালয়ের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং আমরা জানি যে সে সময়ে ওই জেনারেশনটারই সবচেয়ে বড় ভূমিকা ছিল ওই সময়ে কি আপনি পড়াশোনা নিয়েছিলেন না পাশাপাশি সামাজিক সাংস্কৃতিক বা রাজনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত হয়েছিলেন পড়াশোনাটা তো একটা গুরুত্বপূর্ণ বিষয় আমাদের পরিবারে ছিল এই কারণে যে আমার মা বাবার যে একটাই তাদের উদ্দেশ্য ছিল কিংবা যে জিনিসটা ছেলে মেয়েকে নিয়ে ভাবতেন সেটা হলো যেন আমরা স্বাবলম্বী হয়ে গড়ে উঠি কাজে পড়াশোনার উপর একটা জোর ছিলই আমাদের পরিবারে তবে পড়াশোনাটাই কিন্তু সব কিছু কখনোই ছিল না
যার কারণে আমরা ছোটবেলা থেকে কচিকাঁচার মেলা করেছি, অন্যান্য সংগঠন করেছি, সাংগঠনিক কাজে বাংলাদেশের তখন তো পূর্ব পাকিস্তান এবং অত্যন্ত কঠিন অবস্থার মধ্যে দিয়ে মার সঙ্গে সঙ্গে বিভিন্ন জেলা শহরে ঘুরে বেরিয়েছি, নানা সাংগঠনিক কর্মকাণ্ড করেছি। আমি বিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক সংসদের সঙ্গে জড়িত ছিলাম, বেশ ঘনিষ্ঠভাবেই জড়িত ছিলাম, কাজে এই সমস্ত কর্মকাণ্ড কিন্তু আমাদের কাছে অনেক বড় ছিল। এবং যখন আন্দোলনগুলি শুরু হয়ে গেল, বিশেষ করে ছয় দফার পরবর্তী সময় থেকেই তো একটা উত্তাল সময়, সেই সময় নানাভাবে এই যে গান শেখা হচ্ছে, গণসঙ্গীতের একটা প্রশিক্ষণ হচ্ছে, পোস্টার বানানো হচ্ছে, নানা ধরনের লেখা লেখা হচ্ছে, লিফলেট বানানো হচ্ছে, বিতরণ করা হচ্ছে, সব কিছুর মধ্যেই কিন্তু আমরা জড়িত থেকেছি বিভিন্নভাবে। এবং যারা এটা করতেন তারাও আমাদের এত ঘনিষ্ঠ ছিলেন, যদি শেখ লুৎফর রহমানের কথা বলি, আলতাফ মাহমুদের কথা বলি, শিল্পীদের মধ্যে হাশেম খান, রফিকুন নবী, আর তার আগেও বলতে হয় যে জয়নুল আবেদিন এবং কামরুল হাসানের সঙ্গে আমাদের এত পারিবারিক ঘনিষ্ঠতা ছিল যে তারা যে সমস্ত কাজকর্মগুলি করতেন সেটার সঙ্গে আমার মার কর্মকাণ্ড, তাদের কাজ, সব কিছু মিলেমিশে আমরা কিন্তু সেটার একটা অংশ সবসময়ই হয়ে থেকেছি। অনেকেই যেটা জানেন না, এখন যারা আপনাকে চেনেন তারা জানেন যে আপনি আইনজীবী, আপনি মানবাধিকার নিয়ে কাজ করেন, নারী অধিকার নিয়ে কাজ করেন, দুর্নীতি বিরোধী কাজ করেন, কিন্তু আপনি একসময় নাট্য সম্প্রদায়, নাগরিক নাট্য সম্প্রদায় আমাদের খুব পুরনো একটা দল, তাদের সঙ্গেও জড়িত ছিলেন। সেই গল্প আমরা শুনবো, তার আগে ছোট্ট একটা বিরতি নিতে চাই। দর্শক, ছোট্ট একটা বিরতি নিচ্ছি, কথা বলছি অ্যাডভোকেট সুলতান কামালের সঙ্গে, আমাদের সাথে থাকবেন নিশ্চয়ই। বেশ কয়েকটা রিহার্সাল দিয়ে নূর আর আমি একসঙ্গে অভিনয়টা করলাম, তো এটা বলতে মজাই লাগে যে নূরের প্রথম নায়িকা আমি ছিলাম। বিরতির পর স্বাগত আরও একবার, কথা বলছিলাম অ্যাডভোকেট সুলতানা কামালের সঙ্গে। আপা, যেটা বলছিলাম যে আপনি একসময় নাটক করতেন এবং দেশের খুব বড় একটা নাটক দল নাগরিক নাট্য সম্প্রদায়, তার হয়ে অনেক পারফর্মও আপনি করেছেন, নাটকে কীভাবে জড়ালেন এবং কেন জড়ালেন? আচ্ছা, আমাদের সময় যেটা হতো যে সংস্কৃতির সঙ্গে কিন্তু রাজনীতির কিংবা সামাজিক আন্দোলনের একটা সরাসরি সম্পর্ক ছিল, এবং আমরা যারা অভিনয় করতাম কিংবা গান গাইতাম, আমি তো প্রচুর কোরাস গানও করেছি, গলায় খুব জোর ছিল, কোরাস গানে অনেক সময় আমাকে ঢুকিয়ে দেওয়া হয়েছে। তো আমরা ওই ধরনের গান কিংবা নাটক কিংবা কবিতা আবৃত্তি করা, মোট কথা সাংস্কৃতিক কর্মকাণ্ডের এই যে একটা বিশেষ আঙ্গিক আছে, সেই আঙ্গিকের সঙ্গে জড়িত হওয়ার মূল কারণটাই ছিল কিন্তু আমাদের রাজনৈতিক সচেতনতা, সেটার ভিতর থেকেই হয়েছিল কাণ্ডটা। তো নাগরিকের সঙ্গে আমি ষাটের দশক থেকেই আসলে জড়িত ছিলাম, নাগরিকের সঙ্গে আমি ইডিপাস নাটক করেছি টেলিভিশনে, যেটার পরিচালনায় ছিলেন মুস্তফা মনোয়ার। তারপরে মঞ্চে যখন ওরা নাটক শুরু করলো 72-এর পরে, দর্শনের বিনিময়ে নাটক, যে সেই সময় একটা খুব জোয়ার এলো, আলী জাকেররা নতুন করে আবার নাগরিক গঠন করলেন, জিয়া হায়দার ছিলেন, আতাউর রহমান, এরাই তো তখন নেতৃত্বে ছিলেন, আবুল হায়াত। তো সেই সময় মেয়েরা তো খুব বেশি নাট্যচর্চার ভিতরে আসেনি সেই পর্যন্ত। তো যখন নাটকের প্রয়োজন হয়েছে, যেহেতু আমি নাগরিকের একজন সদস্য ছিলাম, এর আগে অভিনয় কখনো কখনো করেছি, ওরকমই যে এই ভূমিকাটা করতে হবে একটু কর্ণা এসে, সেরকমভাবেই করেছি আমরা নাটক। তো নাগরিকের বেশ কয়েকটা নাটকেই অভিনয় করেছি। তো নাগরিকের নাটকের সঙ্গে একটা খুব মজার ঘটনা আছে, যেটা এখনকার সময় আবার মানুষজনের খুব একটা আমোদ দিতে পারে, কারণ আসাদুজ্জামান নূর এখন একটা সামনের দিকের মানুষ হিসাবে আছেন। নূরের যে ভূমিকাটা ছিল নাগরিকের প্রথম দিকে, ও কর্মী হিসাবেই আমাদের সঙ্গে, আমরা একসঙ্গে কাজ করতাম, তো সব নাটকের প্রম্পটিংটাও করতো। তারপরে একটা নাটকে আবুল হায়াত আর আমি ভূমিকা অভিনয় করছি স্বামী স্ত্রীর ভূমিকায়। তো সেখানে একটা দৃশ্য ছিল যে দুর্বৃত্তরা আবুল হায়াতকে ঘুষি মেরে নাক ভেঙে দেয়। তো যেদিন আমাদের মঞ্চের মহড়া হবে, স্টেজ রিহার্সাল যেটা বলে, সেদিন সত্যিকার অর্থেই যিনি দুর্বৃত্তের ভূমিকায় ছিলেন, তার নামটাও বলি, সবার মজা লাগবে, বাদল রহমান, এখন আমাদের প্রয়াত বন্ধু বাদল রহমান, এত জোরে তাকে ঘুষি মেরেছে যে নাক আসলেই ভেঙে গেছে, আবুল হায়াতের নাক গেছে ভেঙে। এখন আবুল হায়াত এমনিতে একটু নার্ভাস মানুষ, রক্ত টক্ত দেখলে ঘাবড়ে যান, এবং তার পরদিন সকালবেলায় কিন্তু মঞ্চে আমাদের যেতে হবে, হ্যাঁ, মূল ভূমিকায় করছে, এবং আমরা তো মানুষজনকে জোর জবরদস্তি করেই টিকিট বিক্রি করেছি, পুশ সেল যেটাকে বলতো সেই সময়, যে এই টিকিট কিনো, টিকিট কিনো, বন্ধু বান্ধবরা আসলে তো লোকজন বিরক্ত হবে যে হায়াত মঞ্চে নাই, তখন কী করা যাবে, নাটক তো আর বাদ দেওয়া যাবে না। তো আলী জাকের সেটার পরিচালনায় ছিলেন, আলী জাকের তখন নূরকে জিজ্ঞেস করেন যে নূর তুই কী করতে পারবি এটা? তো নূর বলে হ্যাঁ আমার তো ডায়ালগ মুখস্থ আছে, চেষ্টা করে দেখি। ওই নূরের সঙ্গে বেশ কয়েকটা রিহার্সাল দিয়ে নূর আর আমি একসঙ্গে অভিনয়টা করলাম। তো এটা বলতে মজাই লাগে যে নূরের প্রথম নায়িকা
আমি ছিলাম সুলতান কামাল ছিলেন মুক্তিযুদ্ধের সময়ের আপনার সবচেয়ে স্মরণীয় ঘটনা আমরা জানি যে আপনি একটি হাসপাতাল ক্যাম্প যেটি ভারতে মুক্তিযোদ্ধাদের সেবায় বা আহতদের সেবায় যারা পাকিস্তানি হানাদার বাহিনী এবং তাদের দেশ দস্যুদের দ্বারা যাচ্ছে সেটি করেছিলেন ওই সময়ের কোনো স্মৃতি নিশ্চয়ই মনে আছে স্মৃতি বলতে যেটা হয়েছে যে মানুষের যে বিভিন্নভাবে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করার আকুতি আমি একাকে সেখানটায় বার করে দেখতে পারি না সামগ্রিকভাবে মানুষের যে মুক্তিযুদ্ধের প্রতি একটা অঙ্গীকার এবং দেশটাকে স্বাধীন করার যে আকুতি একটা এমন একটা দেশ পাবো যেখানে আমাকে সার্বক্ষণিকভাবে চিন্তা করতে হবে না যে আমি কোনো একটা আশঙ্কার মধ্যে বাস করছি আমি একটা ভীতির মধ্যে বাস করছি আমার বাক স্বাধীনতা নাই আমার চিন্তার স্বাধীনতা নাই আমার বিশ্বাসের স্বাধীনতা নাই যার অনেক কিছুই আমরা বলবোই যে এখন পর্যন্ত হয়তো সেইভাবে অর্জন করতে পারি নাই কিন্তু অর্জনের পথে তো আমরা এসেছি মুক্তিযুদ্ধের পরবর্তী সময়ে যে আমাদের ভূখণ্ডের স্বাধীনতাটা একটা বিরাট বড় ব্যাপার ছিল কিন্তু সেখানেই তো আমরা সব কিছু শেষ করে দিতে চাই নাই কারণ আমরা বলেছি স্বাধীনতার যুদ্ধ মুক্তির যুদ্ধ মুক্তির কাজগুলি তো এখনও অনেকটাই আমাদের রয়ে গেছে যেটা আমরা করে যেতে হবে তত্ত্বাবধায়ক সরকার একটি নির্বাচনকালীন সরকারি ব্যবস্থা সেই সরকারে অন্তর্ভুক্ত হলেন যখন রাষ্ট্রপতি ইয়াজউদ্দিন আহমেদ তখন দায়িত্বে সেটা কিভাবে আপনার সঙ্গে যোগাযোগটা কিভাবে হলো সেটা অনেকটাই হয়েছিল আমার ব্যক্তিগত কিছু সম্পর্কের কারণে সেটা আমি বলতেই মানে কোনো দ্বিধা নাই যে আসলে আমি তো নিজে কখনো এটা চিন্তাও করি নাই কিংবা ওইভাবে কোনো কাজ করব সেভাবে আমি নিজেকে দেখারও কোনো অবকাশ আমার হয়নি কিন্তু একেবারে যেদিন সরকার গঠন হয়েছে সেদিন সকালবেলায় কিন্তু আমি জানতে পেরেছি যে আমার নাম পাঠানো হয়েছে এবং আমার কাছে এইভাবে বার্তাটা এসেছিল যে এখন পর্যন্ত চূড়ান্ত হয়নি ঠিকই কিন্তু চূড়ান্ত যদি হয় আপনি যেন অবশ্যই এটাতে অংশগ্রহণ করেন আপনাকে বিষয়টা আনুষ্ঠানিকভাবে ইনফর্ম কি ক্যাবিনেট ডিভিশনের আগে কেউ করেছিল না আপনি আমাকে প্রথম হ্যাঁ ফোন করেছিলেন যদি বলি যে আনুষ্ঠানিকভাবে সাবের হোসেন চৌধুরী যিনি তখন সেটা নিয়ে কাজ করছিলেন ১৪ দলীয় জোটের পক্ষ থেকে এবং আমাকে যেই কথাটা বলা হয়েছিল এটাও আমি একটুখানি ভাগ করে নিতে চাই আপনাদের সঙ্গে আমাকে যেই কথাটা বলা হয়েছিল যে আপনি একমাত্র ব্যক্তি যাকে ১৪ দলের সবাই বলেছে হ্যাঁ আচ্ছা তার মানে তখন যে দুইটা জোট সেই দুইটা জোটের পক্ষ থেকে তত্ত্বাবধায়ক সরকার গঠনের জন্য যে নাম চাওয়া হয়েছিল সেখানে আওয়ামী লীগ বা ১৪ দলীয় জোটের পক্ষ থেকে আওয়ামী লীগ থেকে আমার নামটা প্রস্তাব করা হয়েছিল আমাকে যেভাবে বলা হয়েছিল যে ১৪ দলের মানে আপনি এইভাবে কথাটা যে আপনি না করতে পারবেন না কারণ আপনি একমাত্র ব্যক্তি যাকে ১৪ দলের সবাই বলেছে চাই এবং তারপরে আমরা জানি যে সেই তত্ত্বাবধায়ক সরকার সম্ভবত বাংলাদেশের যে কয়টি তত্ত্বাবধায়ক সরকার তার মধ্যে সবচেয়ে আলোচিত এবং সমালোচিত ব্যর্থ বলা যায় কেন ব্যর্থ হয়েছিল সেই গল্প আমরা আপনার কাছ থেকে একটু শুনবো তার আগে আবার একটা বিরতি নিচ্ছি দর্শক আবারও একটা ছোট্ট বিরতি নিচ্ছি আমাদের সাথে থাকবেন নিশ্চয়ই কথা বলবো অ্যাডভোকেট সুলতানা কামালের সঙ্গে হাসিনা যে স্কুলে পড়তেন সেই স্কুল থেকেও কিন্তু তাকে বার করে দেওয়া হলো বঙ্গবন্ধুর কন্যা স্কুল কর্তৃপক্ষ তাকে রাখবে না স্কুলে তখন আমার মা হাসিনাকে নারী শিক্ষা মন্দিরে আমার সঙ্গে ক্লাস থ্রিতে ভর্তি করে দিয়েছিলেন এবং সেই থেকেই আমাদের বন্ধুত্বের সূচনা স্বাগত আরও একবার চলতে চলতে অনুষ্ঠানে কথা বলছিলাম অ্যাডভোকেট সুলতানা কামালের সঙ্গে আপনি তত্ত্বাবধায়ক সরকারের সঙ্গে আপনার সম্পৃক্ত হওয়ার গল্পটা আপনার শুনছিলাম এবং আপনি যেমনটা বললেন যে ওই সময়ে তৎকালীন বিরোধী দল সে সময় যারা ছিলেন অর্থাৎ আজকের ক্ষমতাসীন দল আওয়ামী লীগের পক্ষ থেকে আপনার নামটা মনোনীত করা হয়েছিল প্রস্তাব করা হয়েছিল তাদের তালিকা থেকে মনোনীত হয়তো বলা যায় তো সেইখান থেকে আপনি তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা হিসেবে শপথও নিলেন এবং আপনাদের সামনে একটা বড় চ্যালেঞ্জ ছিল সেই সময়ে একটা সুষ্ঠু নির্বাচন করা তারপরে গল্পটা আসলে কি হয়েছিল যেটা হলো যে খুব সংক্ষেপেই বলতে হয় কারণ বিস্তারিত তো আলোচনার মধ্যে আজকে যাওয়ার অবকাশ নাই যেটা হলো যে তত্ত্বাবধায়ক সরকারের যে একটা ভূমিকা যে একটা সুষ্ঠু নির্বাচন সম্পন্ন হয় যাতে সেটার জন্য সহযোগিতা করা মূল নির্বাচনটা তো নির্বাচন কমিশন করবে এটাতে তো কোনো সন্দেহ নাই অতএব ওখানে একটা সহযোগী ভূমিকা পালন করা সেটার জন্য তো আমাদের কিছু সিদ্ধান্ত নিতে পারতে হতো কিন্তু যেটা দাঁড়িয়ে গেছিলো বিষয়টা সেটা হলো যে কোনোভাবেই আমরা কোনো সিদ্ধান্ত নিতে গেলেও আমাদের অনেক কালক্ষেপণ করতে হতো অনেক ধরনের বিবেচনা সেখানে চলে আসতো দেখতাম আমরা আর দ্বিতীয়ত কোনো সিদ্ধান্ত নিলেও সেটার কোনো রেকর্ডও হতো না এবং সেই সিদ্ধান্তের কোনো রকম কার্যকারিতাও আমরা দেখতে পাই বাস্তবায়নও আমরা দেখতে পেতাম না তো তখন আমাদের যে ধারণা হয়েছে আমরা কয়েকজন সহকর্মী যে এইভাবে একটা সরকারের মধ্যে থেকে যেখানে কোনো কাজই করতে পারছি না কোনো ভূমিকা রাখতে পারছি না শুধু শুধু আমাদের নিজস্ব তো অনেক কাজ রয়েছে অতএব এটার মধ্যে থেকে
একটা যেটাকে বলে যে অকার্যকারিতার মধ্যে কিছু সময় কাটিয়ে দেওয়াটা তো দরকার নাই। এটা হতো না কেন? না হওয়ার মূল কারণটা ছিল সরাসরি বলা যায় যে তখন যিনি প্রধান উপদেষ্টা ছিলেন তিনি একই সঙ্গে আবার রাষ্ট্রপতিও ছিলেন। তো অনেক সিদ্ধান্ত ছিল যেটা উপদেষ্টা পরিষদ নিবে রাষ্ট্রপতির অনুমোদন প্রয়োজন হবে। তো একই ব্যক্তি যখন এটা নিচ্ছে তিনি যেই কাজটা করতে চাইতেন না রাষ্ট্রপতি হিসাবে তিনি সেই ক্ষমতাটা সেখানটায় খাটাতেন। তো তার ফলে যেটা হতো যে উপদেষ্টা পরিষদের অনেক সিদ্ধান্তই আর শেষ পর্যন্ত কার্যকর হতো না। এবং আমাদের যেটা অভিজ্ঞতায় বলে সেটা হলো যে তিনি নিশ্চয়ই কোনো একটা বিশেষ মহলের কথা শুনেই চলতেন। সে না, তিনি তো একটা দল কর্তৃক মনোনীত রাষ্ট্রপতিই ছিলেন। এমনকি গণমাধ্যমে এরকম খবরও বেরিয়েছে যে উপদেষ্টা পরিষদের যে কোনো সিদ্ধান্ত উনি আসলে অন্য একটা জায়গা থেকে চূড়ান্ত অনুমোদন নেওয়ার একটা প্রবণতা ছিল। কখনো আপনারা যারা এমনি উপদেষ্টা ছিলেন প্রধান উপদেষ্টা না বিভিন্ন মন্ত্রণালয়ের দায়িত্বে তারা সেই বিষয়টাকে অবহিত করেছিলেন? অনেকবারই, শুধু অবহিত না, সেটা নিয়ে আমাদের অনেক বাগবিতণ্ডাও হয়েছে, বচসাও হয়েছে। এবং আমরা যখন ছেড়ে চলে এসেছি তার আগের সন্ধ্যায় যে সমস্ত বিষয় নিয়ে আমাদের সিদ্ধান্তটা আরও পাকাপোক্ত আমরা করলাম সেটার মধ্যে এটাও একটা ছিল। দ্বিতীয়ত ছিল সেই সময় থেকেই কিন্তু আমরা জানতাম যে সেনাবাহিনীকে ডাকা হবে। আপনারা যদি এখন স্মরণ করতে পারেন কিংবা আপনাদের ফুটেজে দেখতে পারেন যে যদিও 1/11 বলা হচ্ছে যে সেনাবাহিনী ক্ষমতা দখল করলো, আপনারা লক্ষ্য করে দেখবেন যে ডিসেম্বরের 11 তারিখ থেকেই কিন্তু সেনাবাহিনী রাস্তায় ছিল। শেখ হাসিনা, আপনার সহপাঠী, আপনার বন্ধু, আজকের যিনি প্রধানমন্ত্রী, তৃতীয় দফায় প্রধানমন্ত্রী, তার মনোভাব কী ছিল আসলে ওই সময়? তার তো আমরা আনুষ্ঠানিক যে প্রতিক্রিয়া সেগুলি পেয়েছি। একসময় তো তিনি অসন্তুষ্টি প্রকাশ করেছেন যে কেন এরা চলে গেল উপদেষ্টা পরিষদ ছেড়ে। এবং পরবর্তী সময় কিন্তু আনুষ্ঠানিকভাবে আমরা তার কাছ থেকে সেরকমভাবে যে কোনো যে ভালো কাজ করেছি কিংবা মন্দ হয়েছে আমরাও এখনও জানি না, সেটাও তো ইতিহাস বিচার করবে যে আসলে। কিন্তু আমাদের সেই সময় অন্তত যদি আত্মসম্মান নিয়ে একটা কাজ করা সেটার কার্যকারিতা, আমাদের সময়ের মূল্য আছে, আমাদের কমিটমেন্টের মূল্য আছে, সেগুলি যখন কোনো ধরনেরই কোনো আমরা দেখতে পাচ্ছিলাম না যে তার প্রতি কারুর কোনো মনোযোগ আছে, তখন আমাদের সেখানে বসে থাকার কোনো উপায় ছিল না। কিন্তু আমি এখনও মনে করি যে 22শে জানুয়ারির নির্বাচনটা অবশ্যই সেই কারণেই হয়নি, সেটা তো একেবারে নিশ্চিন্ত। কিন্তু বাংলাদেশের ইতিহাসে ভালো মন্দ কী হয়েছে সেটা হয়তো আরও পরে আমরা আরও ভালো করে বিচার করবে। তবে একটা জিনিস তো অবশ্যই আমি মনে করি যে আমাদের বিবেচনায় আনা উচিত যে অন্তত যেটা নিয়ে আমাদের একটা বিরাট বড় উদ্বেগ ছিল যে একটা শুদ্ধ ভোটার তালিকা সেটা তো তৈরি হতে পেরেছিল। প্রাইম মিনিস্টার শেখ হাসিনা আপনার বন্ধু, এইসব রাজনীতির বাইরে গিয়েও নিশ্চয়ই তার সাথে আপনার একটা যোগাযোগ সে ছোটোবেলা থেকেই ছিল এবং তাকে নিয়েও নিশ্চয়ই আপনার অনেক স্মৃতি থাকার কথা, কোনো একটা ঘটনা যদি মনে পড়ে আপনার? আমার তো অনেক স্মৃতি আছে এই অর্থে যে আপনি যদি একটু ভেবে দেখেন যে আমরা তৃতীয় শ্রেণী থেকে একসঙ্গে পড়াশোনা করেছি, বেড়ে উঠেছি একই সঙ্গে, তাই না? এই পাড়ায় আমরা প্রতিবেশী হিসাবে যেই দিন আমরা এখানটায় ধানমন্ডিতে এসেছি এখানে বসবাস করা শুরু করেছি সেই দিনও কিন্তু বঙ্গবন্ধু তার পরিবার নিয়ে একই দিনে ধানমন্ডিতে এসেছেন। তো আমাদের প্রতিদিনকার আসা যাওয়া, আমরা একসঙ্গে স্কুলে গেছি, একসঙ্গে ছায়ানটে গেছি, ছায়ানটে আমাদের যার যা শেখা ছিল, আমি এসরাত শিখতাম, হাসিনা খুব সম্ভবত বেহালা ছাত্রী ছিলেন। তো এইভাবে আমরা একসঙ্গে তো অনেক সময়ই কাটিয়েছি। তবে যে কথাটা আমার অনেক সময় ওর সঙ্গে থাকার কারণে মনে হয়, কিন্তু তার আগেরও কথা বলি যে একেবারে সেই 1958 সালে যখন আইয়ুব খান সামরিক শাসক হিসাবে আবির্ভূত হলেন, সেই সময় তো এমন একটা ঘটনা ঘটলো যে 24 ঘন্টার মধ্যে বেগম মুজিবকে বলা হলো যে আপনার বাড়ি ছেড়ে দিতে হবে, কারণ আপনার বাড়িওয়ালা বললো যে আপনাকে বাড়ি ভাড়া আমি আর দিতে পারবো না। তখন কিন্তু আমার মায়ের সঙ্গে প্রথম পরিচয় হয় তাদের পরিবারের। তো আমেনা বেগম ছিলেন তখন আওয়ামী লীগের দায়িত্বে, তিনি নিয়ে এলেন বেগম মুজিবকে এবং এসে বললেন যে আপা, এই আপনার একটু যদি সাহায্য লাগে এখানটায়, কারণ বেচারি যাবে কোথায় বাচ্চা কাচ্চা নিয়ে। তো তখন মা সেগুন বাগিচায় ছিলেন আশরাফ আলী চৌধুরী বলে একজন ইনকাম ট্যাক্সের তিনি ইয়ে ছিলেন না, তিনি আইনজীবী ছিলেন। তো তার বেশ কয়েকটা বাড়ি ছিল ছোটো ছোটো সেগুন বাগিচায়। তো মা তাকে একটু খবর পাঠালেন যে আমার একটা বাড়ির দরকার, আপনি না বলতে পারবেন না। তো তিনিও উত্তরে বললেন যে আপনি বাড়ি চেয়েছেন, আমি তো জিজ্ঞেসও করতে পারি না যে কিসের জন্য চাইছেন। তো সেই বাড়িটা তখন ওদের জন্য ঠিক আমার মা ঠিক করে দিলেন। তার পরপরেই যে ঘটনাটা ঘটলো যে হাসিনা যে স্কুলে পড়তেন সেই স্কুল থেকেও কিন্তু তাকে বার করে দেওয়া হলো। আজিমপুর গার্লস না, তখন কিন্তু বাংলা বাজার
খুব সম্ভবত আমার এত আগের কথা তো মনে নাই, কোন একটা কিন্ডারগার্টেন স্কুলে আছে, তখন তো একেবারেই শিশু, সেই স্কুল থেকেও তাকে 58 সালে স্কুল থেকে বার করে দেওয়া হলো। বঙ্গবন্ধুর কন্যা স্কুল কর্তৃপক্ষ তাকে রাখবে না স্কুলে। তখন আমার মা হাসিনাকে নারী শিক্ষা মন্দিরে আমার সঙ্গে ক্লাস 3 ভর্তি করে দিয়েছিলেন এবং সেই থেকেই আমাদের বন্ধুত্বের সূচনা। তো সেই যে মানে স্বৈর শাসনের কোপানলে যে 58 সাল থেকে তারা পড়েছে, সেটা তো তাদের উপরে শেষ হয়নি, একেবারে শেষ হয়তো বলতে পারি, যেটা নিয়ে এখনও আমার ভীষণভাবে আমি কি বলবো যে ভীত সন্ত্রস্ত বোধ করি, সেটা হলো যে 21 আগস্টের ঘটনা, তার উপরে যে গ্রেনেড হামলা। তো সেই দিক থেকে চিন্তা করলে বর্তমান প্রধানমন্ত্রীর প্রতি আমার যে কিংবা তার সঙ্গে যে আমার ব্যক্তিগত সম্পর্ক, সেই সম্পর্কের সূত্র ধরে তো প্রতিনিয়ত তার নিরাপত্তার জন্য আমার একটা চিন্তা আছেই। তার শাসন ব্যবস্থা, তার প্রধানমন্ত্রীর ভূমিকা, সেটা ভিন্ন ব্যাপার। আপা, আপনি মুক্তিযুদ্ধ করা মানুষ, আপনি মুক্তিযুদ্ধ দেখা মানুষ, তারপরে বাংলাদেশের প্রত্যেকটা বিবর্তন সংগ্রাম, সেটা নারীর ক্ষমতায়ন, মানবাধিকার রক্ষা, সেগুলোর সঙ্গে জড়িত, এবং আপনারা যারা ওই সময়ের মানুষ, মুক্তিযুদ্ধের আগের মানুষ, তাদের কাছে বাংলাদেশের স্বাধীনতা একটা বড় অর্জন, একটা বড় প্রত্যাশা জাগিয়েছিল। আজকে প্রায় 45 বছর পরে এসে সেই সময়ের সুলতান কামাল যে স্বপ্ন দেখেছিলেন বাংলাদেশকে নিয়ে, প্রশ্ন যদি করা হয় সেই স্বপ্ন কতটুকু পূরণ হয়েছে? অনেকটাই পূরণ হয়েছে। আজকে যে আমরা একটা স্বাধীন দেশের স্বাধীন নাগরিক, সেটাও তো একটা বিরাট বড় অর্জন আমাদের, তাই না? এবং এটার জন্য যেইভাবে আমরা যুদ্ধ করেছি, আমার মতে বাংলাদেশের মুক্তিযুদ্ধ ছিল প্রকৃত অর্থে একটা জনযুদ্ধ। কিছু কুলাঙ্গার যারা আজকে যুদ্ধ অপরাধের অপরাধে অভিযুক্ত হয়ে কিংবা মানবতা বিরোধী অপরাধের অপরাধে অভিযুক্ত হয়ে বিচারে মধ্যে রয়েছে, তারা ছাড়া প্রতিটি মানুষ তখন মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছে। এটা যে কত বড় একটা বড় অভিজ্ঞতা এবং অনুপ্রেরণা আমাদের জন্যে, এটা তো ঠিকই যে একটা যুদ্ধ পরবর্তী সমাজে তাৎক্ষণিকভাবে কিন্তু সব কিছু অর্জিত হয়ে যায় না, কিন্তু বাংলাদেশ তো বহু কিছুই অর্জন করেছে। এবং আমার মনে হয় যে 75-এর এই ধরনের একটা ঘটনা, যেখানে মুক্তিযুদ্ধের যিনি অবিসংবাদিত নেতা, যেই নেতৃত্ব দিয়েছেন, যিনি মানুষের সঙ্গে সঙ্গে পথ চলেছেন, মানুষের মনোভাব, মানুষের চিন্তা, মানুষের আশা আকাঙ্ক্ষাকে ধারণ করে নিজের স্বপ্ন হিসাবে সেটা আবার তৈরি করে নিতে পেরেছেন, সেই মানুষটাকে হত্যা করে ফেলার পরে তো শুধুমাত্র যে রাজনৈতিকভাবে কিছু পট পরিবর্তন হয়েছিল তা তো না, আমাদের তো সমস্ত কিছুর উপরে হস্তক্ষেপ করা হয়েছে। এমনকি এই মুক্তিযুদ্ধের যে মূল নীতি, ধর্মনিরপেক্ষতা, প্রত্যেকটা মানুষের সম্পদের উপরে যে সমান অধিকারের বিষয় আছে, সমান মর্যাদার বিষয় আছে, প্রতিটা ক্ষেত্রেই তো হস্তক্ষেপ করে একেবারে বিপরীতমুখী কিছু চিন্তা ঢুকিয়ে দেওয়া হয়েছে। যুদ্ধ অপরাধী হিসাবে আজকে যারা চিহ্নিত হয়েছে, মুক্তিযুদ্ধ বিরোধী শক্তি ছিল, তাদেরকে পুনর্বাসিত করা হয়েছে, তারা মন্ত্রী হয়েছে, লাল সবুজ পতাকা তাদের গাড়িতে লাগিয়ে ঘুরে বেড়িয়েছে, এবং আর্থ সামাজিক সাংস্কৃতিক রাজনৈতিক প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু তারা তাদের প্রভাব বিস্তার করতে পেরেছে, যেটার ফলশ্রুতিতে আমরা এখন পর্যন্ত মুক্তিযুদ্ধের আরাধ্য যেই বিষয়গুলি ছিল সেটা অর্জন করতে প্রতি পদে বাধাগ্রস্ত হচ্ছি, কিন্তু আশা করছি যে সেটা আমরা কাটিয়ে উঠতে পারবো। কারণ বাংলাদেশের মানুষ কোনো দিনই কোনো অগণতান্ত্রিক জঙ্গিবাদী মানুষের অধিকার এবং সম্মানের কোনো রকম পরোয়া করে না, এরকম শক্তিকে সমর্থন দেবে না। আপা, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য। দর্শক, শেষ করতে হচ্ছে আজ, অ্যাডভোকেট সুলতান কামাল যে বাংলাদেশের কথা বলছেন, যে বাংলাদেশ কোনো দিন সাম্প্রদায়িকতার কাছে মাথা নত করবে না, যে বাংলাদেশ গণতান্ত্রিক হবে, সেই বাংলাদেশ নিশ্চয়ই খুব বেশি দূরে নয়। মুক্তিযোদ্ধা সুলতান কামালের সেই স্বপ্ন বাস্তবায়ন হোক, সেই প্রত্যাশায় শেষ করছে আজ। ভালো থাকবেন সবাই।